আচ্ছা, এখন আমরা একটা ডোনেশন ফর্ম দেখব। ডোনেশন ফর্মের আর পেমেন্ট ফর্মের ডিফারেন্স হচ্ছে, ডোনেশন ফর্মে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট বলা থাকে না, থাকতেও পারে, বাট আমরা ওপেন করে দিতে পারি যে আসলে যত পেমেন্ট করতে চাই পেমেন্ট করবো। আমরা একটা ডোনেশন ফর্ম অ্যাড করে দেখি। আচ্ছা, লোন ফর্মের আচ্ছা এই পেজটা পাবলিশ করলে তোমরা কি পেজটা দেখতে পাও? একটু দেখো তো, ভিউ সাইট। যে লিঙ্কটা দিছি, লিঙ্কটা কি দেখা যায়? ফর্মটা দেখো তো। জি ভাই, দেখা যায়। দেখা যায়। তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে লোন ফর্ম আমি যেভাবে বানাইছি এভাবে তৈরি করবা। আচ্ছা, একটা ডোনেশন ফর্ম বানাচ্ছি। ম্যানেজ পেজে এসে গেলাম। ম্যানেজ পেজে এসে গিয়ে অ্যাড পেজ, একটা ব্ল্যাঙ্ক পেজ বানাবো। ব্ল্যাঙ্ক পেজের নাম দিলাম ডোনেট। ডান। আচ্ছা, তো ব্ল্যাঙ্ক পেজে আছি। আচ্ছা, একটু বড় করে নিচ্ছি সেকশনটা, স্ট্রিপটা বড় করে নিলাম। আচ্ছা, এবার আমি এখানে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর কন্ট্যাক্ট ফর্মের মধ্যে, কন্ট্যাক্ট ফর্মের ভিতরে ডোনেশন নামে একটা অপশন আছে। আচ্ছা, এখানে ডোনেশনের জন্য দুটো অপশন দেওয়া আছে, আমরা এই অপশনটা চুজ করলাম। আচ্ছা আচ্ছা, তো ডোনেশন, মনে করো ডোনেটাস এরকম একটা ওয়ার্ড লিখলাম। মনে করো মানে ডোনেশন আসলে কি জিনিস বলতো? বিভিন্ন সোশ্যাল, বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করে। মনে করো কোন একজন মাউন্টেনার, হ্যাঁ, বাইরের কান্ট্রিতে এটা খুব প্রচলিত। ধরো কোন একজন মাউন্টেনার, সে ধরো প্রত্যেক বছরই সে হচ্ছে ধরো এভারেস্ট, তারপর হচ্ছে কেটু সামিট, এরকম বড় বড় মাউন্টেন গুলো জয় করতে যায়। তো সে মাউন্টেন গুলো জয় করার জন্য ধরো এভারেস্ট জয় করতে গেলে অলমোস্ট তোমার 60 লাখ টাকা বাজেট নিতে হবে। তো ধরো প্রত্যেক বছর এত টাকা বাজেট তো ওর জন্য সম্ভব না। এখন কি হয়, ও তো যেহেতু অবশ্যই দেশের জন্য কাজ করতেছে বা দেশের সুনাম বাড়বে ও যদি এভারেস্ট উইন করে, তো তাইলে ও কি করবে, ও আসলে একটা ডোনেশন অপশন চালু করবে। তো বিভিন্ন ফেসবুক গ্রুপে অথবা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সে পেমেন্টটা নিবে। বিভিন্ন ফেসবুক গ্রুপে সে প্রমোশন করে অথবা বিভিন্ন লিঙ্কডইন, টুইটারে বিভিন্ন মানুষের কাছে ডোনেশন চেয়ে সে আসলে নিজের বাজেটটা অ্যারেঞ্জ করে। এরকম সোশ্যাল অ্যাক্টিভিটিস হইতে পারে, ধরো রোহিঙ্গা ক্যাম্প। রোহিঙ্গা ক্যাম্পের জন্য তোমরা একটা টিম করলাম, মনে করো টিম করে রোহিঙ্গা ক্যাম্পে যারা আছে তুমি তাদেরকে খাওয়াতে চাও অথবা তাদের শেল্টার দিতে চাও। তো তোমার তো আসলে এত টাকা নাই, তুমি কি করবা, বিভিন্ন যারা আসলে বড় লোক আছে তাদের কাছ থেকে তুমি ডোনেশন নিবা, ডোনেশন নিয়ে তাদেরকে ডোনেট করবা। এরকম ডোনেশন ফর্ম গুলা বাংলাদেশে অতটা পপুলার না। ডোনেশন ফর্ম মানে ডোনেশন ওয়েবসাইটের মাধ্যমে ডোনেশন তো একদমই পপুলার না, কিন্তু বাইরের কান্ট্রিতে অনেক পপুলার। ডোনেট করার জন্য অনেক ডোনার আছে যারা লাখ লাখ ডলার ডোনার করার জন্য প্রত্যেক বছর বসে থাকে কোম্পানি থ্রুতে। তো এরকম ডোনেশন ফর্ম গুলা প্রায় লাগে ক্লায়েন্টদের কাজের জন্য। হ্যাঁ, আচ্ছা, সো ডোনেট আস একটা অপশন রাখলাম। যে ডোনেট করতেছে যত সিম্পল করা যায় ডোনেশন ফর্ম, ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, তারপর হচ্ছে এই অপশন গুলো দরকারই নেই। আচ্ছা, অর্গানাইজেশন দিতে পারি কে ডোনেট করতেছে। আচ্ছা, এটারও দরকার নেই। কমেন্ট দিতে পারি একটা, যে ডোনেট করতেছি, একটা কমেন্ট দিয়ে দিলো, থ্যাংক, মানে অনেক আগায় যাও এরকম কিছু একটা সে লিখবে। ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস আছে, আর আচ্ছা যে মানে ডোনেট করতেছে তার নাম বা অর্গানাইজেশনের নাম, আর একটা কমেন্ট করবে সে শেষ। ঠিক আছে, ডোনেট বাটনটা দেওয়া আছে। আচ্ছা, সিম্পলি আগের মতোই ফর্মের কোনো ডিফারেন্স নাই। ফর্মের ফিল্ড যদি তুমি অ্যাড করতে চাও, অ্যাড নিউ ফিল্ডে অ্যাড করতে পারবা। আচ্ছা, আর হচ্ছে আমরা ফর্ম সেটিংস থেকে এই একই ডোনেশন ফর্মে, আমরা পেমেন্ট সেটআপ করতে পারি। হ্যাঁ, পেমেন্ট সেটআপে
আচ্ছা ডোনেশনে মনে করো আমি নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট রাখবো না, আবার নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট রাখতেও পারো। নির্দিষ্ট অ্যামাউন্ট রাখলে ফর্মের নিচে বলে দিবা ডোনেট আস $30, ডোনেট আস $50 এরকম। তো সাধারণত ডোনেশনে ওপেন অ্যামাউন্ট থাকাই উচিত। তো ফর্ম সেটিংস থেকে আমি ওপেন অ্যামাউন্ট কিভাবে তৈরি করতেছি দেখো, একটু আগে তোমরা দেখছো পেমেন্ট সেট আপ যখন আমরা করছি, আমরা একটা ওয়েবসাইটে যখন পেমেন্ট করছি তখন আমরা পেমেন্ট অপশনটা চুজ করে গেট স্টার্টেড ক্লিক করার পর তিনটা অপশন ছিল, একটা ছিল সিঙ্গেল, একটা ছিল লিস্ট অফ আইটেম, আর একটা ছিল ভিজিটর এন্টারপ্রাইজ, অর্থাৎ আমি কোনো ফিক্সড অ্যামাউন্ট দিব না, ভিজিটর যে আছে সে অ্যামাউন্টটা বসাবে। আচ্ছা আর সিঙ্গেল আইটেম থাকলে আমি যেটা আগে বললাম আমাদের জেনারেল পেমেন্ট ফর্মে সিঙ্গেল আইটেমে আমি একটা পেমেন্ট নিতে পারবো, মাল্টি পেমেন্ট নিতে পারবো, মাল্টি প্রোডাক্টের জন্য পেমেন্ট অপশন, ধরো ওয়ার্ডপ্রেসের জন্য এত, শপিফাইয়ের জন্য এত, উইক্সের জন্য এত, তিনটা কোর্সের তিনটা ডিফারেন্ট প্রাইস, যে প্রাইসটা চুজ করবে সেই অ্যামাউন্টে তার অ্যাকাউন্ট থেকে কাটবে। আর এটা হচ্ছে আমি ভিজিটরকে ওপেন করে দিলাম, মানে আমি নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নিবো না, সে চাইলে $10 দিতে পারবে, সে চাইলে $10,000 দিতে পারবে। ওকে নেক্সট, এরপরে আইটেম নেম ডোনেশন। আচ্ছা ডিফল্ট প্রাইস তুমি চাইলে দিয়ে দিতে পারো, যে ওর আসলে একটু মানে বুঝাই দিলাম যে আমার আসলে $50 হইলে ভালো হয়, $50 নিচে হইলে মানে কেমন যেন ছোট হয়ে যায় এরকম, ঠিক আছে এরকম ডিফল্ট প্রাইস দিয়ে দিতে পারো, আবার নাও দিতে পারো, আবার প্রাইস রেঞ্জও দিতে পারো অপশনাল। এগুলো প্রাইস রেঞ্জ মানে $50 থেকে $500 এরকম রেঞ্জও করে দিতে পারো, যে এত থেকে এতের মধ্যে পে করো। আচ্ছা ডিফল্ট প্রাইস মানে কি বুঝছো, এটা $50 সিলেক্ট করা থাকবে, বাট কাস্টমাররা যখন পেমেন্ট করতে যাবে তখন যে কোনো অ্যামাউন্টে সে বসাইতে পারবে, ঠিক আছে। নেক্সট করে পেমেন্ট মেথডটা কানেক্ট করে দিলে আমাদের কানেক্টেড হয়ে যাবে, আপাতত এটা ডিসকার্ড করলাম। পেমেন্ট মেথড ঠিক আগের মতো, পেমেন্ট মেথড কার্ড কানেক্ট করতে গেলে আমাদের টু চেক আউট অ্যাকাউন্ট লাগবে, টু চেক আউট অ্যাকাউন্ট থেকে ইন্টিগ্রেশনে গিয়ে আমরা মার্চেন্ট কোড, সিক্রেট কি, তারপর হচ্ছে সিক্রেট ওয়ার্ড, আর একটা হচ্ছে পাবলিক কি, এই চারটা জিনিস বসায় আমি পেমেন্ট গেটওয়েটা সেট আপ করে নিতে পারবো। সেটা আমি পেমেন্ট ফর্ম যখন দেখাইছি একটু আগেই বলছি, আর বেশি কোনো ডিফারেন্স নেই এখানে, আসলে ডোনেশন ফর্ম থাকবে ওপেন, ডোনেশন ফর্মে কেউ কাউকে জোর করে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আমি দিতে পারবো না, কারণ এটা আমার কোনো সার্ভিস না বা আমার কোনো প্রোডাক্ট না যে এই অ্যামাউন্টই দিবে, সে যার যত খুশি সে তত ডোনেট করবে। এই হলো ডোনেশন ফর্ম। আর ডোনেশন ফর্মটাতেও আমরা ফর্ম ফিল আপ করার পর সাবমিশন মেসেজে একটা থ্যাংক ইউ মেসেজ দেখাইতে পারি, এখানে ওরা দিয়ে দিয়েছে থ্যাঙ্কস টু ডোনেটাস। এই মেসেজটা কতক্ষণ পর দেখাবে এটাও সেট করে দিতে পারো, এটা ইমিডিয়েটলি দেখানো উচিত। আচ্ছা সেটিংস থেকে ইমেল নোটিফিকেশনে অ্যাডমিন একটা ইমেল পাবে, চাইলে আদার ইমেল সেট আপ করতে পারবা, চাইলে মাল্টি ইমেইলে তুমি নোটিফিকেশনটা নিতে পারবা, এটা হচ্ছে অ্যাডমিন নোটিফিকেশন, অর্থাৎ কেউ যদি ডোনেশন ফর্ম ফিল আপ করে অ্যাডমিন একটা ইমেল পাবে। আচ্ছা এটা গেল, আর হচ্ছে আমাদের কন্ট্যাক্ট লিস্টের মধ্যে অবশ্যই যাবে, অর্থাৎ যেই ফর্মটা ফিল আপ করবে তার ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেসটা যাবে। এখানে মনে করো আমি ফার্স্ট নেম আর ইমেল অ্যাড্রেসটা চাচ্ছি, বাকিগুলো দরকার নেই, চুজ ফিল্ড দিয়ে তুমি বলে দিতে পারো যে ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেমের আমার দরকার নেই, লাস্ট নেমটা ডোন্ট সেভ, আর ইমেল, ফার্স্ট নেম এবং ইমেলটা সেভ হবে। আচ্ছা আর হচ্ছে অটোমেশন থেকে সেন্ড থ্যাংক ইউ ইমেল, এটা ক্রিয়েট করে দিবা, ক্রিয়েট করে এখানে জাস্ট ইমিডিয়েটলি তার কাছে একটা, যে আসলে ডোনেশন করবে তার কাছে একটা মেল যাবে, যে কনফার্মেশন মেল, থ্যাংকস ফর ইউর ডোনেশন, আমরা তোমার ডোনেশন পাইছি। এটা যখনই ভিজিটর সাবমিট করবে ফর্মটা তখনই সে দেখতে পাবে। আর হচ্ছে এটা আমাদের যে কন্ট্যাক্ট লিস্ট বিল্ড আপ হয়েছে সে কন্ট্যাক্ট লিস্ট থেকে অটো নিয়ে নেবে, এবং শিডিউল দেওয়া আছে ইমিডিয়েটলি, অর্থাৎ যখনই ফর্ম করবে, ফর্ম ফিল আপ করবে তখনই তার কাছে যাবে। ওকে অ্যাক্টিভেট করে দিলে তার কাছে মেলটা চলে যাবে। আচ্ছা তো আমরা আসল ডোনেশন ফর্মটা তো রেডি করলাম, ডোনেশন ফর্মটা কেমন হলো একটু দেখি, আমরা একটু প্রিভিউ করি। আচ্ছা ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, ইমেল থাকবে, অর্গানাইজেশন থাকবে, গো হেড একটা মেসেজ দিয়ে দিলাম ডোনেট। আচ্ছা যেহেতু পেমেন্ট সেট আপ করা নেই, পেমেন্টের অপশনটা আসে নেই, আর পেমেন্ট যদি সেট আপ করা থাকে আমাদের, এরপর হচ্ছে পেমেন্ট অপশনটা চলে আসবে। সো এই ছিল আমাদের ডোনেশন অপশনটা, ডোনেশন ফর্ম।